নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আগামী 90 দিনের মধ্যে রাহুর ধাক্কায় হতে চলেছে এই 8 রাশি কোটিপতি। তো কোন সেই 8 সৌভাগ্যশালী রাশি তা আমি এই ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। এবার রাহুর ধাক্কায় এই 8 রাশি হতে চলেছে আগামী 90 দিনের মধ্যে কোটিপতি। তো কোন সেই 8 সৌভাগ্যশালী রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওর এতটুকু অংশ আপনারা মিস করবেন না। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই এই রাহু অ্যাকচুয়ালি আমাদেরকে কী দেয় বা কী দেখায় জেনে নেওয়া যাক। দেখুন, রাহু একটি ছায়া গ্রহ এবং বাস্তবে এর কিন্তু কোনো অস্তিত্ব না থাকলেও জ্যোতিষশাস্ত্রে কিন্তু রাহুর একটা বিশাল ভূমিকা রয়েছে, আর এই রাহু আমাদেরকে আচমকা ধন দেয়। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ হঠাৎ করে অপ্রত্যাশিত ধন আমরা পেয়ে থাকি। আর এই অপ্রত্যাশিত ধন কিভাবে আসে জানেন কি? এই অপ্রত্যাশিত ধন আসে লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, শেয়ার মার্কেট থেকে, আর এটি হতে চলেছে আপনাদের, অর্থাৎ এই 8 রাশির জাতক ও জাতিকাদের, যারা আগামী 90 দিনের মধ্যে কোটি টাকার মুখ দেখতে চলেছে। তবে আপনার জন্মছকে রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। যদি আপনার জন্মছকে রাহু গ্রহ শুভ না থাকে, সেক্ষেত্রে আমার কথা কিন্তু পুরোপুরি মিলবে না। আমি এটি ক্লিয়ার কাট আপনাদেরকে জানিয়ে দিলাম। কিন্তু যদি আপনার জন্মছকে রাহু গ্রহ শুভ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমার কথা মিলতে বাধ্য। তার জন্য আপনারা এক্সপার্ট কোনো অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছক দেখিয়ে নিতে পারেন, আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক আগামী 90 দিনের মধ্যে রাহুর ধাক্কায় কোন 8 রাশি হতে চলেছে কোটিপতি। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা এই রাহুর ধাক্কায় হতে চলেছেন কোটিপতি আগামী 90 দিনের মধ্যে। আর এই কোটি টাকার মুখ আপনারা কিভাবে দেখবেন? আপনারা এই কোটি টাকার মুখ দেখবেন লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, শেয়ার মার্কেট থেকে এবং শ্বশুরালয় থেকে। হ্যাঁ বন্ধুরা, শ্বশুরালয়ও কিন্তু রাহু গ্রহ দেখে থাকে। তবে এই রাহুর কথা এতগুলো কথা বললেও একটি কথা না বললেই নয়। দেখুন, রাহুর যে অর্থ দেয় সেই অর্থ কিন্তু স্টে করে না, একদম স্টে করে না। আপনাকে কোটি টাকা দিলেও সেই কোটি টাকা কিন্তু স্টে করবে না, কারণ এর অর্থ আচমকা আসে যেমন, তেমন আচমকা বেরিয়ে যায়। তাই আপনারা কোনো ক্ষেত্রে যদি লটারি, সাট্টা, জুয়া এগুলো থেকে যদি টাকা পান, সেক্ষেত্রে প্রপারভাবে সেই টাকাকে ইউটিলাইজ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা থাকার সম্ভাবনা কিছু অংশে থাকে। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আগামী 90 দিনের মধ্যে রাহুর ধাক্কায় আপনারা হতে চলেছে কোটিপতি, অর্থাৎ কোটি টাকার মুখ দেখতে চলেছেন আপনারা। আর এই কোটি টাকার মুখ কীভাবে দেখবেন? এই কোটি টাকার মুখ দেখবেন লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, শেয়ার মার্কেট থেকে, এছাড়াও শ্বশুরালয় থেকে কিন্তু অর্থ পাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। এরপরে যে 3 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও কিন্তু এই আগামী 90 দিনের মধ্যে রাহুর ধাক্কায় হতে চলেছে কোটিপতি, অর্থাৎ কোটি টাকার মুখ আপনারাও দেখতে চলেছেন। আর এই কোটি টাকার মুখ কীভাবে দেখবেন? এই কোটি টাকার মুখ দেখবেন লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে। এই সমস্ত দিক থেকে কিন্তু অর্থ আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও শ্বশুরালয় থেকে কিন্তু অর্থ পাওয়ার বা সম্পত্তি পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এরপরে যে 4 নম্বর রাশির কথা বলবো
সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী 90 দিনের মধ্যে আপনারাও রাহুর ধাক্কায় হতে চলেছেন কোটিপতি, অর্থাৎ কোটি টাকার মুখ আপনারাও দেখতে চলেছেন আগামী 90 দিনের মধ্যে। আর এই কোটি টাকার মুখ কীভাবে দেখবেন? এই কোটি টাকার মুখ দেখবেন লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, শেয়ার মার্কেট থেকে এবং শ্বশুরালয় থেকে। অর্থাৎ শ্বশুরালয় থেকে কোনো অর্থ পেলেন বা সম্পত্তি পেলেন বা যাই পান না কেন, সেখান থেকে কিন্তু আপনারা কোটিপতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে যে 5 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই রাহুর ধাক্কায় আগামী 90 দিনের মধ্যে হতে চলেছেন কোটিপতি। আর এই কোটি টাকার মুখ আপনারা কীভাবে দেখবেন? এই কোটি টাকার মুখ দেখবেন লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, শেয়ার মার্কেট থেকে, এছাড়াও শ্বশুরালয় থেকেও কিন্তু অর্থ পাওয়ার বা সম্পত্তি পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এরপরে যে 6 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আগামী 90 দিনের মধ্যে রাহুর ধাক্কায় হতে চলেছেন কোটিপতি, অর্থাৎ কোটি টাকার মুখ দেখতে চলেছেন। আর এই কোটি টাকার মুখ কীভাবে দেখবেন আপনারা? এই কোটি টাকার মুখ দেখবেন লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে, এছাড়াও শ্বশুরালয় থেকেও কিন্তু অর্থ ও সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে যে 7 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আগামী 90 দিনের মধ্যে রাহুর ধাক্কায় হতে চলেছেন কোটিপতি। আর এই কোটি টাকার মুখ আপনারা কীভাবে দেখবেন? এই কোটি টাকার মুখ দেখবেন লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, শেয়ার মার্কেট থেকে, এছাড়াও শ্বশুরালয় থেকেও অর্থ পাওয়ার বা সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী 90 দিনের মধ্যে আপনারাও রাহুর ধাক্কায় হতে চলেছেন কোটিপতি, অর্থাৎ কোটি টাকার মুখ আপনারাও দেখতে চলেছেন। আর এই কোটি টাকার মুখ আপনারা কীভাবে দেখবেন? এই কোটি টাকার মুখ দেখবেন লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, শেয়ার মার্কেট থেকে, এছাড়াও শ্বশুরালয় থেকেও অর্থ ও সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল 8 সৌভাগ্যশালী রাশি যারা আগামী 90 দিনের মধ্যে রাহুর ধাক্কায় হতে চলেছে কোটিপতি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।